গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে কত নম্বর ক্লাস হচ্ছে? 25। আমরা ফোর্থ চ্যাপ্টার পড়ছিলাম প্রকল্প। প্রকল্পের ধারণা সময়ের মধ্যে আমরা অলরেডি দুটো শেষ করেছি। একটা কি পড়েছি? যাচাইকরণ বা ভেরিফিকেশন, আর একটা হচ্ছে বাস্তব কারণ। এখন থার্ড নাম্বার আমরা পড়ব প্রতিবেদক অনুকল্প। প্রথমে কোশ্চেনটা আসবে, প্রতিবেদক অনুকল্প বলতে কী বোঝো? প্রতিবেদক অনুকল্প হচ্ছে একটি বাস্তব কারণ। যে কারণের, এটা লিখে দিচ্ছি এখানে হবে প্রতিবেদক, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের বাস্তব কারণ। আমরা গত ক্লাসে পড়েছিলাম বাস্তব কারণ হচ্ছে যা বাস্তবে অস্তিত্বশীল, আর এর প্রতিবেদক অনুকল্প হচ্ছে একটা বাস্তব কারণ যা প্রত্যক্ষ করা যায় না। অর্থাৎ এমন একটি বাস্তব কারণ যা বাস্তবে তুমি প্রত্যক্ষ করছো না, তবে বর্ণনা করার উপযোগী। অর্থাৎ পরোক্ষভাবে এর অস্তিত্ব প্রমাণ করা যায়। যেমন কিছু কিছু বিজ্ঞানীকে সর্বপ্রথম প্রতিবেদক অনুকল্প কথাটি উদ্ভাবন করেন কে? যুক্তিবিদ বেকন। পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 141। এবং এর প্রবক্তা হচ্ছে কে? যুক্তিবিদ বেকন। তিনি বলেন কিছু কিছু প্রকল্পের মাধ্যমে বস্তুর সূক্ষ্ম গঠন ও কার্যবিধি বর্ণনা করা যায়। বস্তুর প্রকৃতি এমন ধরনের যে এই ধারণাগুলোকে কখনোই প্রত্যক্ষ উপায়ে প্রমাণ করা যায় না। তাদের একমাত্র গুণ এই যে তারা ঘটনাগুলি বর্ণনা করার পক্ষে খুবই উপযোগী। এই প্রকল্পগুলোকে বলা হয় প্রতিবেদক অনুকল্প। অর্থাৎ জগতে এমন কিছু ঘটনা আছে যেগুলো বাস্তবে তুমি দেখছো না, কিন্তু এগুলো কোনো ঘটনা বর্ণনা করার পক্ষে খুবই উপযোগী, সেগুলোকে বলা হয় প্রতিবেদক অনুকল্প। যেমন ধরো, শব্দ ও আলোর গতি ব্যাখ্যা করতে গিয়ে ইথারের অস্তিত্বের ধারণা করা। ইথার এমন একটি বিষয় আমরা যা দেখতে পারি না, কিন্তু যার অস্তিত্ব আমাদেরকে কী করতে হয়? স্বীকার করে নিতেই হয়। যার মাধ্যমে আমরা কী দেখছি? টিভিতে যে তুমি ছবি দেখছো, শব্দ শুনছো, সব সেই ইথারের মাধ্যমে। কিন্তু তুমি ইথারকে দেখতে পাচ্ছ না, কিন্তু ইথারের অস্তিত্ব তোমাকে স্বীকার করে নিতেই হচ্ছে। তাহলে তুমি কীভাবে বলবে? বাস্তব প্রতিবেদক অনুকল্প হচ্ছে এক ধরনের বাস্তব কারণ যা আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু তা বর্ণনা করা যায় এবং পরোক্ষভাবে তার অস্তিত্বকে প্রমাণ করা যায়, পরোক্ষভাবে। ঠিক, আর এর প্রবক্তা হচ্ছে যুক্তিবিদ বেকন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা চলে যাব সংকট উত্তরক দৃষ্টান্ত। আমরা প্রমাণের মধ্যে অলরেডি পড়েছি সংকট উত্তরক দৃষ্টান্ত, প্রবক্তা হচ্ছে যুক্তিবিদ বেকন। আচ্ছা, সংকট উত্তরক কথাটা পড়লে আমরা বুঝতে পারছি যে এটার অর্থটা কী। সংকট উত্তরক দৃষ্টান্তে কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করার সময় একাধিক প্রকল্প তৈরি করা হয়। একটি প্রকল্প তৈরি করলে আরেকটি প্রকল্প এসে ভিড় করে। এটা কথা হচ্ছে, যখন আমরা কোনো বিষয় একটা প্রকল্প করি, দেখা যায় ওই প্রকল্পটা করার সময় আরও অন্যান্য অনেক প্রকল্প এসে ভিড় করে। কিন্তু এখন আমাকে কী করতে হবে? আমাকে দেখাতে হবে যে আমি যে প্রকল্পটা করেছিলাম এটাই হচ্ছে একমাত্র প্রকল্প যেটা ঘটনাটা ব্যাখ্যা করার জন্য উপযোগী, আর অন্যান্য প্রকল্পগুলো হচ্ছে বাদ। মানে অন্যান্য প্রকল্পগুলোকে আমাকে বোঝাতে হবে যে ওগুলো অনুপযোগী বা ওগুলোর দরকার নেই। আচ্ছা, যে প্রকল্পটি প্রতিযোগিতা সৃষ্টি করে তাকে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী প্রকল্প বলে। এই প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য বা কোনটি মিথ্যা, কোনটি বৈধ বা কোনটি অবৈধ তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে এবং সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা জানি বৈধ, আমরা যখন প্রকল্পের প্রমাণ পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম কি, বৈধ প্রকল্পকে অবশ্যই কী হতে হবে? একমাত্র হতে হবে।
যেমন ফার্স্ট ক্লাসে ফার্স্ট একজনই হতে হবে, ঠিক আছে? তাহলে যে প্রকল্পটা বৈধ সেটা হবে একমাত্র, অনেকগুলো যখন প্রকল্প আসবে তখন সেগুলো থেকে আমাকে একটা গ্রহণ করতে হবে। কাজেই একটিমাত্র প্রকল্পকে নির্বাচন করতে হবে এবং তা আমরা থেকে বেছে নিতে হবে। একটিমাত্র ঘটনা একটিমাত্র কারণ দ্বারা সৃষ্টি হয়, ভিন্ন কোনো কারণ দ্বারা নয়। এই ধরনের সমস্যার সৃষ্টি হলে কোনো একটি বিশেষ ঘটনা প্রকল্পগুলোর সংকট নিরসনে এগিয়ে আসে। আচ্ছা, যে ঘটনা সংকট নিরসনে এগিয়ে আসে তাকে সংকট উত্তর দৃষ্টান্ত বলে। যেমন ধরা যাক কোনো আততায়ী কোনো লোককে হত্যা করলো, কেউ জানে না কে হত্যা করেছে, পুলিশ গ্রামের কিছু লোককে সন্দেহ করলো, কিন্তু পরে কি দেখলো যে সন্দেহজনক পাঁচজনের কেউ এর সাথে জড়িত আছে। যে লোকটি হত্যা করেছে সেই লোকটির পরে জামা কাপড় এনে দেখা গেল যে সেই লোকটি জামার মধ্যে রক্তের দাগ লেগে আছে। তাহলে কি করা হলো, যখন পাঁচজনকে আনা হলো পাঁচজনের কেউই আসামি নয়, পরে যে লোকটি খুন করেছে তার জামার মধ্যে রক্তের দাগ ছিল, সেই দাগ দেখে চিহ্নিত করা হলো যে সে আসামি। বা পাঁচজন সন্দেহকারী একজনের ডিএনএ রক্ত মাখে জামা কাপড়ে রক্ষিত ডিএনএর সাথে মিল রয়েছে। পুলিশ তখন নিশ্চিত হলে যে সন্ত্রাসীর যে ডিএনএর সাথে জামা কাপড়ের ডিএনএ মিল আছে সেটাই হচ্ছে আসামি বা হত্যাকারী। এখন বলা হচ্ছে প্রথমে আমরা কী করেছিলাম, পাঁচজনকে নিয়ে এসেছিলাম, পাঁচজনের মধ্যে কেউ না। পরে যখন আরেকজন কানা হলো তখন তার ডিএনএ টেস্ট করে এবং যেখানে রক্ত পাওয়া গিয়েছিল যে কাপড়ে সে হত্যাকারীর সাথে তার জামা কাপড়ের রক্তের সাথে মিলে দেখা গেল যে সেই হচ্ছে আসল হত্যাকারী। তাহলে এখানে বলা হচ্ছে অনেকগুলো প্রকল্প ছিল, সে পাঁচজন এবং পরবর্তীতে আরেকজন ব্যক্তি। তাহলে কোনটা প্রমাণিত হলো, যেটা টেস্ট করে দেখা গেল। এভাবে এটাকেই বলা হয় যে কোনো বিষয় বা ঘটনা ব্যাখ্যা করার জন্য একাধিক প্রকল্প গঠন করা হলো। কিন্তু যে ঘটনাটা সংকট নিরসনে এগিয়ে আসে, মানে যেই ঘটনাটা তোমাকে সেই সংকটটা নিরসন করতে বা সংকটটা কী করতে, যে ঘটনাটা প্রমাণ করতে এগিয়ে আসে তাকেই বলা হয় সংকট উত্তর দৃষ্টান্ত। প্রতিযোগিতা সৃষ্টিকারী প্রকল্প বা প্রতিদ্বন্দ্বী প্রকল্প, এখন দেখো পরীক্ষায় এটা তিনভাবে তিনটা নাম, এটার একটা হচ্ছে সংকট উত্তর দৃষ্টান্ত, আরেকটা হচ্ছে প্রতিযোগিতা বা সৃষ্টিকারী প্রকল্প, আরেকটি হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রকল্প। অর্থাৎ সে অন্যগুলোর সাথে প্রতিদ্বন্দ্বী করে সেটিকে আছে টিকে থাকবে। তবে যে কোনো এই তিনটা যে কোনো আসলে অ্যান্সার একটাই হবে, ঠিক আছে? এখন আমরা সংকট উত্তর দৃষ্টান্ত হচ্ছে কি দুই প্রকার, একটা পড়লাম আমরা সংকট উত্তর দৃষ্টান্ত, এখন আমরা পড়ব সংকট উত্তর পরীক্ষণ। দুটোর মধ্যে পার্থক্য কিন্তু খেয়াল করো, একটা সংকট আমি এখন পড়ালাম সংকট উত্তর দৃষ্টান্ত, এখন আমি পড়াবো সংকট উত্তর পরীক্ষণ, ঠিক আছে? এখন আমরা চলে যাই সংকট উত্তর পরীক্ষণে। সুনির্দিষ্ট ঘটনা যদি পরীক্ষণ নিরীক্ষণ উভয় ক্ষেত্রে পাওয়া গেলে এবং সেটি পরীক্ষণের মাধ্যমে যদি প্রমাণিত হয় তাহলে সংকট উত্তর পরীক্ষণ বলে। আচ্ছা ধরো তোমরা এটা বুঝলে না, পেজ নাম্বার হচ্ছে 142। কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করার সময় অনেক সময় একাধিক প্রকল্প তৈরি হয়। অর্থাৎ যখন আমরা কোনো বিষয়কে ব্যাখ্যা করতে চাই শুধুমাত্র একটা প্রকল্প দ্বারাই কিন্তু ব্যাখ্যা করা যায় না, অনেকগুলো প্রকল্প করতে হয় অনেক সময়। আচ্ছা তখন কী করতে হয়, একটি প্রকল্প তৈরি করলে আরেকটি প্রকল্প এসে কী করে ভিড় করে, তখন এই প্রতিযোগিতার সৃষ্টি হয়। যে প্রকল্পটি প্রতিযোগিতার সৃষ্টি করে তাকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী প্রকল্প বলে। এই প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা কোনটি বৈধ এবং কোনটি অবৈধ তা নির্ধারণ করা খুব কঠিন হয়ে পড়ে এবং সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা জানি বৈধ প্রকল্পকে একমাত্র হতে হবে, কাজেই একটিমাত্র প্রকল্পকে নির্বাচন করতে হবে। অর্থাৎ সংকট উত্তর নিরীক্ষণে তুমি কী করছো যে অনেক একটা কোনো জটিল ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করতে গেলে অনেকগুলো প্রকল্প এসে ভিড় করে, কিন্তু আমরা জানি বৈধ প্রকল্প হতে হলে তাকে একমাত্র হতে হবে, তখন আমাকে অনেকগুলো প্রকল্প থেকে একটা প্রকল্পকে বাছাই করে নিতে হবে।
এ ধরনের যখন সমস্যার সৃষ্টি হয় তখন কোনো একটি বিশেষ ঘটনা প্রকল্পগুলো সংকট নিরসনের জন্য এগিয়ে আসে এবং যে ঘটনাটি এগিয়ে আসে সেটা পরীক্ষণ ও নিরীক্ষণ উভয় ক্ষেত্রে পাওয়া গেলে সেটি হবে পরীক্ষণমূলক কার্যের মাধ্যমে প্রমাণিত হয় তাকে উচ্চ সংকটোত্তর পরীক্ষণ বলে। আচ্ছা, এটা একটা উদাহরণ তোমাকে দিয়ে দিবে, এই উদাহরণটাই হচ্ছে এটার উদ্দীপক। ধরো একটা কাচ পাত্র, একটা কাচের একটা পাত্র এখানে আছে, সেই কাচের পাত্রে কোন একটি মাত্র কাচ পাত্রে গ্যাস, গ্যাসটি কোন প্রকৃতি গ্যাস কেউ জানে না। হ্যাঁ, ধরো এখানে উদাহরণটা হলো, ধরো এখানে একটা পাত্র, এটা একটা কাচের পাত্র। হ্যাঁ, এখানে এই পাত্রের মধ্যে, আমি ছবি আঁকতে পারি না, যাই হোক আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, তো আমরা কেউ জানি না এটা কোন ধরনের গ্যাস, হাইড্রোজেন না অক্সিজেন। যখন একটা ম্যাচের কাঠি এনে ধরানো হলো গ্যাসটিকে সঠিকভাবে নির্ধারণ করার জন্য এবং কার্যের কি পরীক্ষণ কার্যের আয়োজন করা হলো এবং দিয়াশলের কাঠি দিয়ে যখন কাচপাত্রে প্রবেশ করানো হলো তখন দেখা গেল যে গ্যাসটি আগুনে পুড়ছে, তখন তোমরা কি বুঝবে যে গ্যাসটি অক্সিজেন না, গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন। কেননা অক্সিজেনের ঘটনাটি চরম পরীক্ষণ। এখানে আমরা জানি কি করে, যখন কোনো কিছু জ্বলে, গ্যাসটি এখানে হচ্ছে উদাহরণ কাজ পাচ্ছে, যখনই তুমি, আমরা জানি যে সকল গ্যাসই হচ্ছে গন্ধহীন, বর্ণহীন এবং কি স্বাদহীন, তখন আর অক্সিজেন দহনে সাহায্য করে আর হাইড্রোজেন কি করে অগ্নিতে দগ্ধ হয়, মানে হাইড্রোজেনটা জ্বলে আর অক্সিজেন কি করে জ্বালায়। এখন যখন দিয়াশলের কাঠিটি তুমি ওই পাত্রের মধ্যে দিলে তখন সেটা কি হলো, তখন এটা যখন জ্বলে গেল তখন বুঝবা এটা অক্সিজেন নয়, এটা হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে এটাই হচ্ছে সংকট উত্তর পরীক্ষণের দৃষ্টান্ত, অর্থাৎ দুটো জিনিস ছিল তার মধ্যে প্রমাণিত হলো কিসের মাধ্যমে, এই যে সেটি দেখো, সেটি পরীক্ষণের মাধ্যমে প্রমাণিত, মানে সেটা পরীক্ষণ নিরীক্ষণ উভয় ক্ষেত্রে পাওয়া যাবে কিন্তু প্রমাণিত হবে পরীক্ষণের মাধ্যমে। তাহলে তুমি যে পরীক্ষণটা জিনিসটা যে প্রকল্পটা বের করে আনলে এটা হাইড্রোজেন কিসের মাধ্যমে, পরীক্ষণের মাধ্যমে, এটাই হচ্ছে সংকট উত্তরক পরীক্ষণ। ইয়া আচ্ছা, এখন হচ্ছে কি নেক্সট, বর্ণনামূলক প্রকল্প। বর্ণনামূলক প্রকল্প আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত, সেকেন্ড হচ্ছে কর্তা সংক্রান্ত, থার্ড হচ্ছে বস্তু বিন্যাস সংক্রান্ত। আচ্ছা, নিয়োগ সংক্রান্ত হচ্ছে বিজ্ঞানে নিয়োগ সংক্রান্ত ও কর্তা সংক্রান্ত প্রকল্প কারণরূপে চিহ্নিত, কারণ সংক্রান্ত প্রকল্পগুলো ঘটনাবলী ব্যাখ্যা দান করে বলে এই প্রকল্পগুলো ব্যাখ্যা কারণ নামে পরিচিত। অন্যদিকে নিয়োগ সংক্রান্ত প্রকল্পগুলো কারণে কাজ করার নিয়োগ বর্ণনা করে বলে এই প্রকল্পগুলোকে বর্ণনামূলক প্রকল্প বলে। বর্ণনামূলক প্রকল্পের উদ্দেশ্য কোনো কারণ আবিষ্কার করা নয়, বরং কোনো কারণ কীভাবে বর্ণনা করে, কাজ করে বা বর্ণনা করে তা দেওয়া হলো এর উদ্দেশ্য। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। রাতে কোনো বাড়িতে চুরি হলো, এখন কোন উপায়ে সে চুরি করেছে তা আমরা জানি না, মানে চোর কীভাবে চুরি করলো আমরা জানি না, সেক্ষেত্রে চুরি করার পদ্ধতি বা কৌশল সম্পর্কে একটা নিয়ম তৈরি করি, চুরি করা সম্পর্কে বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হলো। চুরিটা এভাবে হতে পারে, বা অন্য যেমন চোর বাড়িতে আগেই ঢুকেছিল, কিংবা বাড়ির ভাঙা জায়গা দিয়ে মধ্যরাতে ঢুকেছিল, এভাবে চুরি করা সম্পর্কে যখন নানাভাবে বর্ণনা করা হয় তাকেই বলা হয় বর্ণনামূলক প্রকল্প। অর্থাৎ এই যে তিনটা ভাগ, নিয়ম সংক্রান্ত, কর্তা সংক্রান্ত, বস্তু বিন্যাস সংক্রান্ত, এটা পেজ নাম্বার হচ্ছে তোমরা 142 এর থার্ড নাম্বারে পেয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে নিয়ম সংক্রান্ত প্রকল্পগুলোকে কখনো কখনো বর্ণনামূলক প্রকল্প বলা হয়, আর বর্ণনামূলক প্রকল্পের কাজই হচ্ছে বর্ণনা দেয়া, আবার অনেক সময় তাকে কর্তা সংক্রান্ত বলা হয়। মেনলি আমাদের কাজ হচ্ছে বর্ণনামূলক প্রকল্প কাকে বলে, ঠিক আছে? তাহলে তুমি প্রথমেই বলবে বর্ণনামূলক প্রকল্প হচ্ছে যেটা, যেটা কোনো ঘটনার বর্ণনা দেয়। যেমন তখন ওই উদাহরণটা পরীক্ষায় দিয়ে দিবে যে চোর চুরি করতে আসলো, এখন আমরা জানি না যে কীভাবে সে চুরি করলো, আমরা একটা ধারণা করে নিই যে চোর আগে থাকতে বাসা থাকতে পারে বা কোনো গ্রিল ভেঙে ঢুকতে পারে, ঠিক আছে? তাহলে এই যে করা হলো
তাহলে এটাই হচ্ছে বর্ণনামূলক। বর্ণনামূলক প্রকল্পের কাজই হচ্ছে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়া। লাস্ট হচ্ছে গিয়ে যে কাজ চালানো প্রকল্প। কাজ চালানো প্রকল্প হচ্ছে কোনো বিষয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কোনো বিষয় অনুসন্ধান কার্য পরিচালনা করার জন্য বা পরিচালনার সহায়তায় উপস্থিত সময়ের জন্য পরীক্ষামূলকভাবে গৃহীত। অর্থাৎ কাজ চালানো প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প যেটা তুমি আপাততভাবে, তোমার কাছে জিনিসটা নেই উপযুক্ত, মানে তুমি যে কাজটা চালাবে সেটা যদি উপযুক্ত জিনিসটা তোমার কাছে নেই, কিন্তু তুমি আপাতত কাজ চালানোর জন্য সাময়িকভাবে গৃহীত যখন কোনো প্রকল্প করবে তাকে বলা হয় কাজ চালানো প্রকল্প। যেমন একটু উদাহরণের মাধ্যমে দেখায়, যদি এটা তোমাদের পরীক্ষার জাস্ট বোঝার জন্য আমি বলছি, ধরো তুমি রান্না করছো, তুমি গরু গোশ রান্না করছো, ঠিক আছে, গরু মাংস রান্না করছো, তোমার শুকনো মরিচের দরকার, হঠাৎ করে দেখলে যে তুমি শুকনো মরিচ নেই ঝাল করে রান্না করবে, তখন তুমি কী করবে, যে ঝালের এই কাজটা তুমি কাঁচা মরিচ দিয়ে করলে। অর্থাৎ আপাতত কাজ চালানোর জন্য যে কাজটা করলে সেটাই হচ্ছে কাজ চালানো প্রকল্প। তবে এই উদাহরণটা দিবে না, এখানে যে বইতে যেটা আছে যে বিদ্যুতের প্রকৃতি কখনো কখনো কোনো অভিনব ঘটনাকে ব্যাখ্যা, প্রথমে আসবে কাজ চালানো প্রকল্প কাকে বলে, তখন বলবে কোনো অভিনব ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য যখন কোনো বৈধ প্রকল্প পাওয়া না যায় তখন কাজ চালানোর জন্য সাময়িকভাবে যে কোনো ঘটনাকে প্রকল্প হিসেবে গ্রহণ করা হয় তাকেই বলা হয় কাজ চালানো প্রকল্প। অর্থাৎ কোনো অভিনব ঘটনাকে ব্যাখ্যা করার জন্য তুমি উপযুক্ত কোনো কিছু পাচ্ছ না, সাময়িকভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য যখন কোনো ঘটনাকে তুমি প্রকল্প হিসেবে গ্রহণ করো সেটাই হচ্ছে কাজ চালানো প্রকল্প। আচ্ছা, এখানে আছে, এখানে অনেকগুলো কথা তোমরা পাবে বইতে, কখনো কখনো আমরা এমন অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হই যার প্রকৃতি সম্পর্কে কোনো প্রকল্প প্রণয়ন করা যায় না, তবে আমাদের একটা প্রকল্প গঠন করে নিতেই হয়। অর্থাৎ প্রকৃতিতে অনেক ঘটনা আছে যে সবগুলো ঘটনার কারণ আমরা জানি না, তখন আমরা কী করি, যে কোনো একটা প্রকল্প আমাদের যেহেতু করতেই হবে একটা প্রকল্প করে নিই। আচ্ছা, পরীক্ষণমূলকভাবে যখন এটা গ্রহণযোগ্য হয় তখন আমরা আবার এটাকে প্রমাণ হিসেবে, প্রমাণিত হিসেবে মেনে নিই। বিদ্যুতের প্রকৃতি ব্যাখ্যার উদ্দেশ্যে তাকে সাময়িকভাবে একটি তরল পদার্থ হিসেবে গণ্য করা করলে তা হবে একটি কাজ চালানো প্রকল্প। এই প্রকল্পের পক্ষে সত্য হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তবে অনুসন্ধান কাজ করার জন্য আমরা এদের সাহায্য গ্রহণ করি। কাজ চালানো প্রকল্পের কোনো বৈজ্ঞানিক মূল্য না থাকলেও বৈধ প্রকল্পের অনুপস্থিতিতে এর গুরুত্ব কম নয়। আচ্ছা, প্রকল্প মোটেও না থাকার চেয়ে যে কোনো ধরনের একটি কাজ থাকলে তাকে একটি থাকলে তাকে কাজ চালানোর পক্ষে সুবিধাজনক, তবে কোনো বৈধ প্রকল্পের প্রাপ্তির সাথে সাথেই এদের প্রয়োজন ফুরিয়ে যায়। এই কথাটির মানে হচ্ছে তোমাকে একটা কোশ্চেন করতে পারে যে কাজ চালানোর প্রকল্প কি একটি বৈধ না গুরুত্বপূর্ণ। তুমি বলবে যে না, কাজ চালানোর প্রকল্প হচ্ছে এটা সাময়িকভাবে কাজ চালানোর জন্য এটা গ্রহণ করা হয়। অর্থাৎ তোমার প্রকল্প কাজটাকে চালানোর জন্য তুমি যথাযথ বা উপযুক্ত কোনো প্রকল্প পাচ্ছ না, তখন আপাতত কাজ চালানোর জন্য সাময়িকভাবে যে গৃহীত যে প্রকল্প সেটাই হচ্ছে কাজ চালানোর প্রকল্প। যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো মূল্য নেই, কিন্তু সাময়িকভাবে কাজ চালানোর জন্য এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। যখন তুমি বৈধ কোনো প্রকল্প পাবে তখন সেটাকে তুমি বাদ দিয়ে দেবে, ঠিক আছে। আমি আশা করব বইয়ের ভাষায় তোমরা জানো লজিক কীভাবে পড়তে হয়, বইয়ের ভাষার মতো করে মুখস্থ করবে। উদাহরণ 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 প্রকল্পের উদাহরণগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রত্যেকটা উদাহরণ প্রত্যেকটা উদ্দীপক। নেক্সট ক্লাসে দেখা হবে, আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ।